তো এবারে হচ্ছে মাহবুবুল আলম নামে আমাদের এক ভদ্রলোক, আমাদের এক রেগুলার কাস্টমার, শ্রদ্ধা বড় ভাই। সে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে, সে আমাদের থেকে রেগুলারই মাছ নেয়। তো আজকে তার একটা অর্ডার ছিল, তার অর্ডার ছিল হচ্ছে দুইটা কোরাল মাছ ছিল 15 কেজি, দুইটা কোরালে ওয়েট ছিল হচ্ছে 15 কেজি। আলহামদুলিল্লাহ আমি একটু দেখাই আপনাদেরকে, এই সাইজের একটা কোরাল, এরকমের দুইটা কোরাল একদম সাগরের অরিজিনাল সাগরে ধরো, ধরে রাখাটা কষ্টকর। তো মাহবুব ভাইয়ের পার্সেলটা হচ্ছে এখন করা হচ্ছে, এটা আজকে সন্ধ্যায় পাঠাবো, আগামীকাল সকাল 6টার ভিতরে তার বাসায় পৌঁছে যাবে। একদম বসুন্ধরা তার বাসায় দিয়ে আমাদের যে মেসেঞ্জার আছে বা আমাদের যে ডেলিভারি ম্যান আছে সে দিয়ে আসবো। এই দেখাও, এই দেখাও। তো এখন মাহবুব ভাইয়ের পার্সেলটা করা হচ্ছে, কী মাছ তো ছোটো মাছ, তারপরে কী দেবো তো আপনারা যারা এমন ফ্রেশ মাছ সাগরের বা নদীর তাজা মাছগুলো কিনতে চাচ্ছেন বা চান, তারা সবাই যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে পেজে দেওয়া আছে, পেজে দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করে নেবেন কাইন্ডলি। আর যারা এমন পার্সেল ভিডিওগুলো, আপনি যখন মাছ কিনবেন তখন আপনার পার্সেল ভিডিওটি যদি আপনি দেখতে চান, তাহলে আমাদের অ্যাডভেঞ্চার বিডি ফিশ শপ নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, অ্যাডভেঞ্চার বিডি ফিশ শপ নামে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে নক করতে পারেন বা সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনি আপনার পার্সেলের ভিডিওটি দেখতে পাবেন। বরফ দে মাহবুব ভাইয়ের শেষ প্রায় ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, আসলে মাছের সাইজ অতিরিক্ত বড়, যে কারণে হচ্ছে আমাদেরকে এইভাবে বাংলা যে পক্ষে দিয়ে এগুলো ইউজ করতে হচ্ছে, কারণ আমাদের 11 বার তাই দেখ দিয়ে দে দে তো ইলিশ মাছ দেখুন, এটা ইলিশ মাছ, এরপর আর ইলিশ মাছ থাকে না। এই ইলিশ মাছটা ওইটাতে কমপক্ষে 1800 গ্রাম, কমপক্ষে 1800 গ্রাম আছে ইলিশ মাছটার ওয়েট। এরপরে এর চেয়ে ভালো, এর চেয়ে বেস্ট কোয়ালিটির ইলিশ বাংলাদেশে কেউ যদি পান, তার সাথে আমার চ্যালেঞ্জ, ইলিশ মাছ মাগনা খাওয়াবো। আর আছে হচ্ছে এই যে সাগরের বাইলা, সাগরের বাইলা আছে বা তুলোর দান্ডিও বলি আমরা, বড় বেশাই। মাহবুব আলম ভাইয়ের পার্সেল প্রায় কমপ্লিট, ঢাকা বসুন্ধরা থেকে অর্ডার দিয়েছিলেন, তিনি আমাদের রেগুলার কাস্টমার, সবসময় অর্ডার দেন, তো তার পার্সেলটি হচ্ছে হয়ে গেছে, আজকে বিকালে গাড়িতে উঠবে, কালকে সকাল অবধি তার বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। দিয়ে বরফ দিয়ে দিয়ে বেশি করিয়া, এই পার্সেলে কিন্তু বরফ বলে বেশি, বুঝছো? আরো দে, আরো দে, বরফ আরো দে।